লাইফস্টাইল অফ ডালিয়ার ব্লগে তোমাদেরকে জানাই আরও আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 11:30। তো 11:30 থেকে আমার ভিডিওটা শুরু করে 11:30 ভিডিওটা শুরু করে নিই, সকাল থেকে ভিডিওটা শুরু করেছি কিন্তু তোমাদেরকে গুড মর্নিং জানানো হয়নি। তো সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, ব্রেকফাস্ট রেডি করে ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে পরোটা আর আলুর তরকারি। তো সকালেই ব্রেকফাস্ট হয়েছিলো, ব্রেকফাস্টও করা হয়ে গেছে, ঘরে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করতে। আর ভাতটা হয়ে গেছে, রান্নার মধ্যে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখে দিয়েছি। এখন সবজি কিছু কাটাকাটি হয়নি, দেখি কি রান্না করি। মাছ এনেছে বাজার থেকে, এই যে মৌরলা মাছ, রুই মাছ এগুলো এনেছে, এগুলো এখনও ধোয়া হয়নি, এগুলো ধোবো। আর সবজি এনেও এখানে পড়ে আছে, এখানে সব রেখে দিয়েছি। এই যে দেখো সবজিগুলো এখানে এনে রেখে দিয়েছি, ফ্রিজের পাশটা করে নামিয়ে রেখে দিয়েছি। আর কি বলে পাট শাক নিয়ে এসেছে, তো পাট শাকটা ভাজবো বলে ঝুড়িটা ওখানে রেখে দিয়েছি। পাট শাকটা বেছে নেবো, আগে মাছটা ধুয়ে নিই তারপর পাট শাকটা বেছে নেবো। আর দেখি কি রান্না করি না করি, তারপরে রান্নাটা তোমার সাথে একটু একটু করে শেয়ার করব। রান্না মনে হয় তোমার সাথে সেরকমভাবে শেয়ার করতে পারবো না, কারণ আমার জানো আমার ফোনেতে আমার ছেলের অনলাইনে ক্লাস চলে। তো দেখা যাক কি করি, যদি সময় সুযোগ হয় তাহলে তোমার সাথে আমি রান্নাটা শেয়ার করব। তো চলো করে নিই, মাছগুলো বেছে নিই। মাছগুলো সেই সকালে এনে দিয়ে গেছে, একটা কাজ করতে গেলে আর একটা কাজ পড়ে থাকে। এক হলো মাছগুলো বেছে নিয়ে ঘরটার মোছামুছিগুলো করবো, তা ভাবলাম যে না ঘরটা আগে মুছে নিই তারপর মাছগুলো বাঁচবো। মাছ বাঁচার কিছু নেই, মৌরলা মাছের পেটগুলো খালি পেটটা পে করে পেটগুলো একটু গালতে হবে, তারপরেই মৌরলা মাছ তো বাঁচার কিছু নেই, ওই মাছটা তো কাটা বাঁচায় খালি ধুয়ে নিতে হবে। তো চলো এবার আমি করে নিই, আর বকবো না, আর বেশি কথা বলবো না, এবার তাহলে করে নিই। তো আমাদেরও মাছের সাথে চিকেনও এনেছিলো, চিকেনটা দেখানোর কথা ভুলে গেছি, ওটা ধুয়ে আমি ফ্রিজে তুলে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে না চিকেনটা আগে করে নিই, আজকে মাছটা পরে অন্য দিন করবো। তো চিকেনটা ওই জন্য করে নিচ্ছি, চিকেন আমি নর্মালি যেমন করি সেরকমভাবেই করবো। খালি মাংসটাকে আমি একটু আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ম্যারিনেট করে আমি খুব একটা করি না কিন্তু আজকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে। তো এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দেবো। আর একটু ঝোল ঝোল মতোই হবে, কারণ আমি এটা ভাত দিয়ে খাওয়া হবে, তো ভাত দিয়ে খাবো তাই একটুখানি ঝোল ঝোল মতোই হবে। দেখো মাংসটা আমার এখানে কষানো হয়ে গেছে, এবার আলুগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এবার গরম জল ঢেলে দেবো, ধীরে ফুটে গেলেই নামিয়ে নেবো। গুড ইভিনিং। তো সন্ধ্যে সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সামনাসামনি এসে কথা বলবো সেটা বলতেই পারিনি। এসেছে রান্নাঘরে, এখন বাজে হচ্ছে 9:30। তো রাত্রে রান্না হয়ে গেছে, রাত্রেবেলা রান্না করেছে হচ্ছে ডাল, ভাত করেছে অবশ্যই, ভাত ডাল আর ডিম ভেজে ডিমের অমলেট করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছি, ডিমের অমলেটের তরকারি আর কি। তো সেটা করেছি রাত্রের খাবার, সেটা রান্না আমার হয়ে গেছে। আর এখন আমি রান্নাঘরে এসেছি দই বড়া বানাবো বলে। আমি বিবলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালে ভিজিয়েছিলাম, ওটাকে আমি বেটে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। তো চলো দই বড়া বানানোর জন্য কী কী লাগবে তোমাদের একটু আমি দেখিয়ে দিই। দই বড়া বানানোর জন্য অবশ্যই লাগবে বিবলির ডাল বাটা। বিবলির ডালটা আমি সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সন্ধেবেলা বেটেছি এবং এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি।
তো এটা হলো বিউলির ডাল। এর মধ্যে দেবো হচ্ছে একটু আদা কুচানো, এই যে আদা কুচি, এটা গ্রেট করে তোমরা গ্রেট করেও দিতে পারো, আমি ছোটো ছোটো করে একদম ছোটো ছোটো করে দেখো কুচিয়ে নিয়েছি। তো এটা দেব, আর দেবো হচ্ছে মৌরি, এই যে মৌরি দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর আমি যে আদাটা কুচিয়ে রেখেছি সেই আদাটাও দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, এটা যতটা নুন লাগবে আমার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর একবার ভালো করে মিশিয়ে নেব। টেক্সচারটা সুন্দর করে আমি ফেটিয়ে রেখেছি, আর কোনো ডাল বা বেসন ফাটানো হয়েছে কি না সেটা বোঝার জন্য একটা উপায় আছে, ফাটানো হয়েছে কি না সেটা বোঝার জন্য একটাই উপায় হলো, আমি এই বাটিটায় একটু জল নিয়েছি, নিয়ে জাস্ট একটা ড্রপ একদম তুলে দেখবো। দেখো এটা আমার ভাসছে, জলে নিচে পড়ে যায়নি, এটা যদি ভাসে তাহলে আমাকে জানতে হবে আমার ডালটা সুন্দর ফাটানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ এটা ভাসছে, জলে ডোবেনি, দেখো সুন্দর করে ফাটানো হয়ে গেছে, আমার নুন আদা মুড়ি সব এতে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি তেলে ভাজবো। এটা গেল দই বড়াটা, দই বড়ার বড়াটা রেডি করার কী কী লাগবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দই বড়াটা বানানোর জন্য যে দইটা থাকবে, দইটা কীভাবে রেডি করবো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আগে এখানে বড়াটা ভাজতে দিয়ে দিই, তারপরে আর এতে দিতে হয় একটা তেঁতুলের চাটনি। তো তেঁতুলের চাটনির রেসিপিটাও আমি পরের ভিডিওতে শেয়ার করে দেব। তো আগে আমি বড়াগুলো ভালো ভেজে নিই। দই বড়াটা যখন করব তখন আমি বড়াগুলো ভাজা হয়ে গেলে তখনই আমি দইয়ের মধ্যে ডোবাবো না, আমি একটা পাত্রে আলাদা করে জল নিয়ে নেব। তো জলেতে খানিকক্ষণ ডুবিয়ে রেখে তারপর ওটা চিপে তুলে নিয়ে আমি দইয়ের মধ্যে, এদিকে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আর ওর মধ্যে আমি একে একে সমস্ত বড়াগুলো ছেড়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে ভাজবো, অনেকটা করে দিলে গায়ে গায়ে লেগে যায়, তাই আমি চারটে পাঁচটা মতো করে দিয়ে দিয়েই ভাজছি। দেখো আমার বড়াগুলো পুরো ফুলুরির মতো ফুলে উঠেছে খুব সুন্দর করে। তো ওগুলোকে তুলে তুলে আমি গামলিটাতে যে জল নিয়ে রেখে দিয়েছি জলটার মধ্যে দিয়ে ডুবিয়ে রাখছি কিছুক্ষণ। এরপর খানিকক্ষণ পর বড়াগুলো জল থেকে চিপে তুলে নিয়েছি, জলটাকে চিপে সমস্ত নিংড়ে বার করে নিয়ে এরপর আমি দইটা রেডি করছি। দইটাতে দিয়ে দিচ্ছি হচ্ছে বিট নুন সামান্য পরিমাণে, আর একটুখানি নুনও দেবো। বিট নুনের স্মেলটা আলাদা, নুনের কোনো স্মেল নেই, তো বিট নুনের স্মেলটার জন্যই একটা সুন্দর সেন্ট আসে বলেই বিট নুনটা দেওয়া, তাহলে শুধু নুন দিলেও চলে পরিমাণ মতো টেস্ট অনুযায়ী। আর ওতে দেওয়া হলো একটু সামান্য গুঁড়ো লঙ্কা, তো দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে আমি যে বড়াগুলোকে জল থেকে চিপে তুলে রেখেছি ওর মধ্যে দিয়ে খানিকক্ষণ রেখে দেব। দিয়ে ফ্রিজে রেখে দিলে তো ওটা আরও ভালো খেতে লাগে, ঠান্ডা হয়ে থাকে, ঠান্ডা ঠান্ডাই বেশি খেতে ভালো লাগে। তো বড়াগুলো আমি ডুবিয়ে রেখে তুলে নিচ্ছি, নিয়ে ওর ওপর আর একটু দই দিয়ে ওর মধ্যে আমি যে তেঁতুলের চাটনিটা বানিয়েছি তো ওটার মধ্যে ছড়িয়ে দিয়ে আর যে ভাজা মশলাটা রেডি করেছি ওইটাও দিয়ে দেবো। দিলেই রেডি হয়ে যাবে আমার দই বড়া। তো দই বড়ার রেসিপিটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম, টাটা।